বাউরে বাউরে বাউরে, দর্শক আন্ন করে কিয়া কইতাম, একটা ফটোকপির দোকানদার হল আল্লাহ জামাইলেই মুড়ির মতন টাকা উড়াই টাকা খরচ করতে আছে। এদিকে হারা দুইনের হালুম দেশে আঙ্গ দেশের ভিতরে হাঙ্গে দেশের ভিতরে হুনি আইছি। বাপুরে, মাইয়া অজ্ঞ যদি কোনো জায়গায় বিয়ে দূর হয়, জামাইয়ের বাড়িতে মাইয়া লাই এককারে মানে বেড়িগো জীবনের মানে আন্নেরা কিতা কইতাম, ধর্মীয় দৃষ্টি থেকে দেখেন আর এমনি নর্মাল দৃষ্টি থেকে দেখেন, মানুষের দেখবেন মানুষ জন্ম হইলে তার একরকম সাজ তার পরিবারের জন্য উৎসব উৎসব দেওয়া যায়, যে একটা পরিবার একটা নতুন বাচ্চা আইলে। আবার দেখবেন একটা বেডিরে যদি বিয়ে দিতে যায় তখনও কিন্তু হিতিল্লাই একবারে এভরিথিং নতুন সব কিছু জামাইয়ের বাড়িতেই দিয়ে দেয় মাইয়ারে। আবার যখন মানুষ মরে যায় তখন কিন্তু আর একরকম সাজ। তো দর্শক, এই তানজিলার এই এক বিয়া, একটা ফটোকপি দোকানদারের লগে বিয়ে বইব, মুড়ির মতন টিয়া খরচ করতে আছে। হায় রে দেশের জনগণ, রঙ্গ তামাশা দেখে আর কাদেরকে কি বানায়। দর্শক, তো হারা জীবন হুনি আইসি, মাইয়া বিয়ে দিলে জামাইয়ের বাড়িতে লাগেজ ব্যাগেজ ভরি শুপিং চলিয়ে আইব। ওন আঙ্গ ইউটিউবের ব্লগার করে আপনারা এত সুযোগ করে দিছেন যে একটা ব্যাগ আর ফটোকপি হলা বাদাম কম শিক্ষিত হলার কাছে বিয়ে বই মুড়ির মতন টিয়া খরচ করতেছে। আশ্চর্য আশ্চর্য, বাংলাদেশ শিক্ষিত মানে ভালো শ্রেণীর যারা নাগরিক ফোলারা বিবিএ এমবিএ করে চাকরি করতে আছে, এগো কোফালে কি পরিমাণ দুর্ভাগ্য দুর্ভাগ্য। এর মে ফটোকপির দোকানদারের যদি এর মে ভাগ্য হয় তো শিক্ষিত ফোলাগো আজকাল এই সমাজের কি দশা হইব। দর্শক, কথা কারালে কইম, এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝে গেছেন গই, আবারও আইসি আন্নাগুলোকে কথা কইম টুকুর করি একখানা। তো আপনারা ব্যাকে ভালো থাকলে লাইক দিন বুঝিনি আপনারা, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে নি, এটা কিন্তু আন্নাগো দায়িত্ব, সাবস্ক্রাইব করেন না কিনলে আর ওই ভাই ইয়াপুর আন্নাগো সমস্যা কীতে, ভিডিও দেন একবার সাইর হাজার লাইক দিতে, আর না লাইক দিতে তো কষ্টমি করেন কিনলে আপনারা। তো চলেন আপনারা ব্যক্তি আল্লাহকে টুকুর করি সামনের দিকে আনি। বাবু রে দাহা শহরের মধ্যে আয়, আমাদের মাহিনুর নানি দাহা আইসে, দাহা আয় নিউ মার্কেট চক বাজার যা আছে ফুটপাত, আর লগে তো আছে আমাদের মেকআপ বুতুরি মিমবতী আভা। মিমবতী আভা তোর রাস্তা পাশের ফুতি গোডা গাড়ি চুমকি যা আছে সব উড়াই লই আইসে হিন্দু নালে। দর্শক, গতকালকে আয় ভিডিওর মধ্যে আন্না করে কইছি না যে এটার নাম কীতা, ওই যে জুতিয়া এটি কীতা জানি নাগরা, তারপরে দি লম্বা বেনি হলাই, লম্বা বেনি বা গাতি চুলের মধ্যে টিং টিং করে ঘুরাইতে ঘুরাইতে যাইব, ঠিক এরকম। দর্শক দেখছেন নি আর কল্পনার লগে মিলে গেছে, কালকে থেকে শারমিনাকে মিমের ভিডিওতে দেখলাম যে এরকম করে লম্বা বেনি বানাইব, বানাই এরকম মানে এটার নাম কীতা পাঞ্জাবি স্টাইলের যে মেয়েরা যেরকম ড্রেস পরে এরকম কিছু একটা হলুদে বা অন্য কোনো জায়গায় ইয়ে অনুষ্ঠানের ভিতরে করবে। আই মানে এই ভিডিওটা দেখ চরম হাসছে, কেউ গতকালকের ভিডিওর মধ্যে কইছি মিমের পরবর্তীতে মিম যখন ভিডিও আপলোড করছে মিম না শারমিন তার ভিডিওর মধ্যে দেখি যে সেম কাহিনী, দুইজনে মিলে এটা ডিসকাস করতেছে মার্কেটে বই, তখন দেখি কিন্তু আমি প্রচুর হাসছি মনে মনে। দর্শক, এবার এই তানজিলার কথা কই, তানজিলার যে বিয়ে হইতেছে ফটোকপির দোকানদারের লগে, হায় রে জীবনে প্রথমবার হেতে মনে বেলাজার গাত দিব, আমাদের মাহিনুর মাসি বিলেজার ওয়াচ আরও কিতা কিতা আছে, বাপুরে রাস্তাঘাট পুরা সব উড়াইলে এতে আছে নিউ মার্কেটের ফুটপাথ। দর্শক, আর একটা জিনিস কি দেখছেন নিন, ফাতেয়া হিন্দায় বয়ান দিব কতক্ষণ পরে, আম্মুর এটা হয়ে গেলো, আম্মুর সেটা হয়ে গেলো, আম্মুর বুকে ব্যথা উঠে গেলো, আম্মুকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার দরকার, এরকম কিন্তু কয়েকটা ব্রিফিং কিন্তু মারব। তো দর্শক, বাপি আইসে কিনলে ঢাকা শহরে, বাপি আই ঘরের ভিতরে বই থানালে আইসে, আর জানে যেহেতু তিশা শুপিন শুপিন করবো, তো তিশা যদি শুপিন করে তো বাপি ঢাকা শহরে আয় হুদহু দিয়ে এই বাবুদের বাসায় যে এটার নাম কীতে মেসেজ সিট হালাইছে কিনলে কন্দনা রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প, সিরিয়ালে ফ্লোরিং করে দিছে, এটার ভিতরে আয় গড়াগড়ি গড়াগড়ি খাওয়া শুরু করে দিছে। বাপির তো আসার এনে কোনো প্রয়োজনে নাই, যা দেখতেছিলাম যে একজন মা একজনের বাসায় এতদিন ফড়ি থাওয়া বা সুপিন, এটুকু সুপিন কবে সে আসবে এর কোনো স্টেশন আসেনি। হিতিরে সুপিন যতক্ষণ ব্যাংকে অ্যাকাউন্টে আপনারা টাকা দিতে থাকবেন ভিডিও দেয় ততক্ষণ কিন্তু হিতিকু সুপিন কিন্তু চলতে থাকবো। ইয়ার মধ্যে যাই ডাচ বাংলার এটিএমের ভিতরে ঢুকি, তারপরে যাই নিউ মার্কেটের এই যে ফুটপাথের যে সুপিনগুলো এটি সব কিন্তু করে লই আইব। দর্শক, তো বাপি বাড়িতে বাপির মার কাছে না তুই একলা মা এডারা হালাই তুই, এ মাইনুর পিছে পিছে আয় ডাকা সাবেক প্রেমিকার বাড়ির মধ্যে আয় হুতি রয়েছে কিনলে কোন তো। দর্শক, এদিকে এটার নাম কিতে বেড়ি
দে শিখনে বেড়ি দে এই যে রোগা হলা এটার বউ শারমিনের ভাই বড়টা থ্যালাসেমিয়ার রুগী বেড়িরও দেখতো থ্যালাসেমিয়ার রুগীর মতো লাগে যে পরিমাণ শুকনা শুকনা তো এতে এই বাসার ভিতরে বই বই মানুষের উপরে বোঝ বাড়াইতেছে আর এই বাপ্পিকে কোনো দায়িত্ব নেওয়ার মতো দায়িত্ববান পুরুষ নাকি দর্শক বাপ্পি কোনো শপিংয়ে কোনো কিছুর ভিতরে নাই শুধু আছে ভিডিও বানানোর জন্য চলিয়েছে বাপ্পি ঢাকা ঢাকা আয় শারমিনকে ঘরের ভিতরে বই বই তুই সে মার্কেট করিব বাপ্পি ঘরের ভিতরে বই শপিং কী শপিং করছে এটা রান্না করে দেব কেমন আশ্চর্য লাগে না কী একটা পুরুষ মানুষের ভূমিকা তো শুধু শুধু মানুষের কষ্ট দেওয়ার মানেটা কী দর্শক এই যে বাবুর মা বেড়ে হারাদিন চাকরি করি আই রাতের বেলায় দেখলাম যে ওই নাটিলেরা তো লগে করি হিতিরে মার্কেটে লয়ে যায় তো রাতের বেলায় শেষ পর্যন্ত তো বেডি সবজি রাখবো নিরামিষ সবজি বসাইছে চিন্তা করেন দর্শক ঘরের মধ্যে একটা জামাই তো জামাই থাকার পরে এখন পর্যন্ত এই যে বাবুদেরকে দেখলাম না যে বাপ্পি আসার পরে একদম হাইফাই কোনো খাবার দিতে যা তাদের আসলে জিনিস দর্শক দিব কিতা বাপ্পির নিজেরই ব্যক্তিত্ব নাই কারণ বাপ্পির প্রয়োজন নাই তো এনের ভিতরে নিচের মধ্যে ফ্লোরের মধ্যে ফুরা গল্ল এনে একটা রুম দখল করি এনে হারাদিন হুতি তা বইতা কোনো দরকার নাই তো যেহেতু বাপ্পি কোনো মার্কেটে যাইতেছে না কোনো কাজে আইতেছে না তো দর্শক আপনারা দেখেন জিনিসপত্র আসলে প্রচুর পরিমাণ দাম বাবুদের জন্য চাপ হয়ে যেতেছে কালকে দেখলাম যে কয়েকটা টমেটো দুইটা বেগুন তারপরে দিয়ে আরও কি জানি একটু দুই তিনটা সিম মনে হয় 10-12টা সিম এরকম কিনে আনছে আর লাউ মিলে বাবুর মা নিরামিষ বসাইছে তরকারি জামাই বাসার থাকবে মাছ মাংস কোরমা পোলাও এগুলো না রান্না থাকবে দর্শক কোন তো আপনারা তো সেই জায়গার মধ্যে বাবুরা বাবুদের বাসার ভিতরে কেন নিরামিষ তরকারি বসাই দিল চিন্তা করতে হইব যে জিনিসপত্রের প্রচুর দাম সবজি কিনতে যান আর পেঁয়াজ কিনতে যান যেটাই কিনতে যান এদিকে এটার নাম কীতে বেডিডা এই যে থ্যালাসেমিয়া রোগীর বউ বেড়া এটার নাম কীতে আরে দূর এটার নামও তো আমি জানি না হোলাইডার শারমিনে বড় ভাই বেডি বইটা বইটা তো ভালো আছে এই সিকনেস একটা বেডি গেরে দিক হাঁড়াইতে হাঁড়াইতে কাম করাইতে করাইতে তো মারিলার বাপ্পির তিন বেলা চা দুই বেলা নাস্তা ইয়া তারপরে ভাত তরকারি দুই বেলা লজ্জা সরম কি একটু নাই নি বাবুরে ঢাকা শহরে এসে শপিং করতে শপিং করলে কি হোটেলে উড়া যায় না নাকি মানুষের মধ্যে এই যে মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত এইসব লোকের উপরে আনি যেরকম এরা বোঝা সাফাই দেয় এদের মতো কি ইউটিউবের টাকা সবাই আছে নাকি দর্শকের টাকা উড়াইব এরকম সাধারণ একটা দর্শক সাধারণ রান্নাঘরে একটা কথা কই এই যে একটা ফটো কপি দোকানদারের কাছে বিয়ে বই যদি এইভাবে যদি টিঙা উড়ায় তো আপনারা মনে করেন যদি আজকে সরকারি চাকরিজীবী একটা ফোলা পাইতো বা না একটা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইতো তাহলে কী করতো তো ইয়ান দি সকালবেলা উইতে না দেন সকাল না কতক্ষণে দেখলাম নাটিলে একটা ভিডিও আপলোড করবো তৃষা আফা তার মেয়ের জামাইয়ের জন্য কি কিনলো গই তিন ছেড়কে কিনে এলে চোখে মনে বাপ্পির আর আরে বাবুরে মানে আন্ডা যত সুপিন হিতিকু দেখতেছে আসলে এগুলো কোনো কাজের কর্মে সুপিন না বুঝছেন নি এগুলো হয়েছে ফুটপাতের শুপিং যতটা শো আপ করবো চুলমুল এ রঙ্গিলা রঙ্গিলা কিছু কাপড় চোপড় কিনবো এটি হয়েছে সুপিন দর্শক একটা ভালো ছেলে যখন আপনারা পাইবেন ভদ্রগড়ের একটা ছেলে জন হয় যে একটা মেয়ের বিয়ের জন্য ধরেন একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই হোক সরকারি চাকরিজীবী পয়সাওয়ালা করে যদি ফুল হয় তখন কিন্তু শ্বশুর বাড়ির থেকে তারে কিছু না সম্মানই করানো হয় প্রতিটা পরিবারে এটা দেয় আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী কিন্তু যার যতটুকু অ্যাবিলিটি আছে দর্শক তো মানুষ হয়তো কোনো যদি জামাইকে দেয় একটা ব্র্যান্ডের একটা গড়ি কিনি দেয় যে যেন শ্বশুরবাড়ির থেকে দিছে যেন ভালো একটা ব্র্যান্ডের একটা গড়ি কিন্তু কিনে দেয় তো আমাদের তৃষা নানি কিন্তু ফুটপাতের গলির থেকে যাই ফুটপাতের দোকান থেকে যাই হিতি এই যে 200-150 টাকার ভিতরে একটা কিন্তু গুই কিনে লই চলিয়েছে তারপরে দেখবেন দর্শকরা কত কিছু কিনছে কত কিছু কিনছে দর্শক তো আশ্চর্য লাগে যে একটা ফটোকপির দোকানদারে বিয়ে করে যদি এরম নাচন কুদন করে আর যদি বালা কোনো জায়গায় বিয়ে করতে পারতো তানজিলা না জানি কিতা করতো তো বালা পরিবেশে এরম নাচন কুদন করতে দিলক না আরেকটা জিনিস মনে মনে ভাবতেছি এবার মনে হয় মাইয়া বিয়ে দিব এবার মনে হয় মাহিনুর মাসি মনে হয় রঙ্গিলা সাজ দিব না বা ইয়া করতো না এটার নাম কীতে হোলি খেলতো না ও মা গো পলিথিনের ভিতরে হিতি এক ব্যাগ কিনছে রং কালার হিতি কালার খেলবো শুনছেন নি দর্শক মুসলমানের বিয়ের ভিতরে হিতি ইয়া করবো এক বে এক দে হে একদিন প্রোগ্রাম রাখবো ইয়া খেলার লাই এটা কি তো রং খেলার লাই শুনছেন নি দর্শক এটি আমাদের মুসলমানের মানুষের কালচারের ভিতরে আসে নি যে রং খেলার লাই আহারে আমাদের লুলু আফা আয়নার লাই হিনতে বই বই এক মাস ভরে শুরু করছে বিয়ে 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 স্বর্ণ গয়না শীতের কাপড়
কত কিছুতে শুরু করে দিল আমাদের লুলু আফা। তো দর্শক সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলিন না, লুলু আফার ভাই ভাবি রঙের রঙের ব্যাকবরি রঙের ফলটা কিনছে। আমাদের এই যে নাজমা খালা হেতাই যে কি পরিমাণ হাদিস সকল ইউটিউবে রোস্টার করে বিভিন্ন মানুষের শুনাইছে, হেতার বউ কিন্তু রং খেলাল্লাই একটা ফাটি মানে এক প্যাকেট ইয়া কিনছে। তো আশেপাশের ড্রাইভার ওই ফাফিয়া জামাই বলেন সাকিবের বাপ আইব বিয়াই, এবার সাকিবের মা দুই রেন্দরি বাপি টানা টানি শুরু করব। ওই যে রমজানের বোর বাড়ির মধ্যে যে গরিব দুঃখী মহিলা এডিরে যেভাবে দর্শন স্টাইলের পা এডিরে টানি বাপি কোন স্টাইলে মহিলাকে সামনে দাঁড়াইছিল আর বাপি রেখে মে ল্যান্ডটা করাইছে গোবর আর ইয়া মাকে। তো দর্শক এবার সাকিবের মাসা সিরে দুই ঠ্যাঙ্গুর দিকে টানি ধরে বাপি কোন স্টাইলে কোন স্টাইলে ছবি তুলি ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দেখবো। দর্শক আন্নারা কি আই তো মনে কিছু মনে হয় এবার মনে মাইয়া বিয়ে দিব যা কেডি মনে করতো না। ও মা অন্দে ব্যাকবরি রং কিনিল, এসে রঙের লাই এক ফাটি, হলুদের লাই একটা, মেয়েদের লাই একটা, ওরে বাবু রে বাবু। দর্শক আন্নারা কি কি বানাই দিছেন, আন্নারা কি বানাই দিছেন আন্নকো কারণে এই যে মরির মতন টাকা উড়াইতে আছে সামান্য ফটোকপির দোকানদাররে বিয়ে করি। আরও কিছু ব্যাপার আনগর কই একটা আরও দুই তিন দিন আগের ভিডিওর মধ্যেও কইছি, জিয়ানে মাইয়া বিয়ে দিব, মাইয়ার শ্বশুর বাড়ির থেকে মাইয়ার হাই চুলি মাতার ওন্না মন্না যা লাগে এগুলা কিন্তু সব কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির থেকেই কিন্তু মেয়ের জন্য কিন্তু শাড়ির সাথে আইয়ে। ও মা গো সুপিন করি হুড়াই লইতেছে তানজিলাল্লাই, দর্শকরা কমেন্ট করতে আছে যে ইয়া করছে যে তানজিলা তুমি এগুলা কি শপিং তোমার জন্য এত শপিং কি করতেছো যে এটা তো শ্বশুর বাড়ির থেকে এই শপিংগুলো আসে। তো দর্শক মেয়ের পক্ষ থেকেও ছেলের বাড়ির আত্মীয় স্বজনকেও কিছু গিফট করা হয়, কিন্তু এদের অবস্থা দেখতেছি এদের পুরা যত বিয়ের মনে যত খরচ অনুষ্ঠান আছে আচার অনুষ্ঠান আছে মেয়ের জন্য যা যা করা যত শখ আল্লাহ এদের পূরণ করার প্রয়োজন সব কিন্তু এই তানজিলার টাকা দিয়ে করতেছে। তিশা কারা জানি কাপড় দিব, তানজিলা একটা কথা কইল হিতির বড় দাদি, হিতি বড় দাদি কে, আবার তানজিলার বাপির মা কোন দাদি, আবার বড় দাদি কোন দাদি তো বুঝলাম না। তো দর্শক তিশা তানজিলারে বলতেছে কিনে দেওয়ার জন্য, তো তানজিলা তিলে তিলে টিকটকে নাচ নিয়ে লিগিরি করে নাচন কুদন করে টাকা জমাইছে বিয়ের সময় ফুর্তি করে, কারণ তিশার পকেটে টাকা কম পড়ে গেছে। তানজিলারে কইতেছে কারে শাড়ি কিনে দেওয়ার জন্য, আহারে তানজু বেশি ভুল করিলে তো খালামনি একটা কাজ কর, তো শ্বশুর বাড়িলেই কোকা হাইলে কিনে লই যাস, যাই হিয়ানে যাই তো সকালবেলা উডি রান্নাঘরের মধ্যে যাই হুটবি, তোকে তো আবার এডির নাম কিতা নতুন নতুন নমুনা বাইর করতেই ফয়লা রেসাই ফয়লা রেস সম ফয়লা জামাই শ্বশুর বাড়িতে আসা শাশুড়ির রান্নাঘরে ঢুকি জামাই কি রান্না করলো বাপি কদিন পরে পরে এরকম দিব ভিডিও দেখবেন। তো দর্শক তো তানজু তো প্রথম বাড়িতে যে ফয়লার রসই পালন করিব, তো তোরে তানজুরে তো শাশুড়ির হাইলার যে অবস্থা 1974 সনের, তো এই 74 সনের হাইলে তোরা তো কত ভালো ভালো হাইলে কিনে নিলি দেখলাম, তো এডি না কিনি তো শাশুড়ির দুগে হাইলে কিনে দিস, যাই তো তুই রাইনতো এবার হিয়ানে এডি ভিডিও করতে হইবে না, ফয়লার রসের মধ্যে যে পায়েস রাইনতো হইবে পায়েস পায়েসের হাইলে কোগা লই যাস। তো দর্শক তানজিলা তার অন্না বানাইতে নিছে যে বিয়ের যে অন্না এটার মধ্যে এখন লেখে হয়তো কবুল হ্যাঁ এরকম কিছু লেখা থাকে, কবুল লেখা থাকে বা সালাম লেখা থাকে শুভ বিবাহ এই ধরনের কিছু লেখা থাকে। তো মাইনের মাসি লিখতেছে বলতেছে যে অন্যার মধ্যে লিখতো সাকিবের বউ তানজিলা, আরে কি গর্ভবতী হয়েছে সাকিবের কাছে ফটোকপির দোকানদারের লগে বিয়ে দিয়ে কি পরিমাণ গর্ভবতী, যে খুব মানে উচ্চস্বরে আমাদের মাইনের মাসি বলতেছে অন্যার মধ্যে লিখতো সাকিবের বউ তানজিলা, আর মাইনের মাসে যদি একটা বিবিএ এমবিএ করা ফোলার লগে বিয়ে দিয়ে দিত, যদি একটা সরকারি চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার পাইতো না জানি কিন্তু একটা ফটোকপির দোকানদার রেলের নাচন কুদন করতেছে। এবার ইয়ে করে নেই যে তিশার কথা কই, তিশা গত কয়দিন আগে যে একটা ভিডিও দিল তখন বলতেছে যে আমরা মানুষের বিয়েতেই তো কত খরচ করে ফেলি, আমরা এটা তো আমাদের নিজেদের আমরা করবো না কেন। ওরে ইউটিউব ইউটিউব বাবাজি, তিশাদের বাবাজি হয়েছে ইউটিউব, মানুষ সাধারণত বাপ মার ঘরে জন্ম হয় কিন্তু তিশাদেরকে জন্ম দিছে ইউটিউবে, তিশাদের বাচ্চাদেরকেও ইউটিউবে জন্ম দিছে। ওরে ইউটিউব বাবাজি যদি না থাকতো এসব নাচন কুদন মানুষের বিয়েতে যে খরচ করা কিচ্ছু থাকতো না, আর রান্না করেছে মানুষ বেশি খায় ব্যবসা, এটা রান্না করলে এক ধরনের ব্যবসা, মানুষের জামাইরা চাকরি বাকরি করে বা চাকরি বাকরি করে আর জামাইও দেন না যেই যেন যাওয়ার কোনো প্রয়োজন নাই, হেই আত্মীয়
বাড়িতে যায় কিন্তু উপস্থিত ওই মহিলা করে দর্শন স্কেলে পা নিয়ে টানাটানি করে। তো দর্শক তিশা কয় মানুষের মানুষের খরচ করেন কয় টাকা, মানুষের ফিসে খরচ করেন 5,000 টাকা, একটা কথারে দিলাম আপনি হিয়েনতায় উড়াই আনেন 50-60 হাজার টাকা। তো 5,000 টাকা খরচ করলে সমস্যা কি? তাই রমজানের বিয়ে উপলক্ষে তিশা না হইলো 3-4 জন যারা গেছে প্রত্যেকটা মিলে 7-8 লাখ টাকা উপার্জন করি আনছে এই বিয়ে থেকে। তো দর্শক তিশা কইতেছে মানুষের বিয়েতে নাই যায় নাকি 1,00,000 টাকা উপার্জন করে, শখিনি তিশারা মানুষের বিয়েতে যে 1,00,000 টাকা উপার্জন করব না, তিশারা কাউকে কিছু দেওয়ার মানুষ, শুধু তাদের লাভের কারণে তারা মানুষের ইয়ে যায় ভিডিও করে, তাদের সাথে একটা চুক্তি থাকে, তিশাদের আত্মীয় স্বজন এটি তো সবই হয়েছে গরিব কাঙ্গাল, আপনারা তো সবাই দেন তিশার দিকের আত্মীয় স্বজনরা, তো যার কারণে তিশারা এগুলো চুক্তি থাকে যে আমি 5-10 হাজার টাকা খরচ করি আমার ইচ্ছা মতো ভিডিও করতে দিবি, আমি ইচ্ছা মতন বেডিগুলো লগে দস্তা দস্তি কুস্তি কুস্তি করি ইউটিউবের মধ্যে সারিগুম গ্রাম বাংলার মহিলাদের মানে উড়া দুরা ডান্স আনি সাড়ি দিই ইউটিউবের মধ্যে। তো দর্শক আর এদিকে টিকটকের নাচ নিয়ে এলি তানজিলা তো আছে ইচ্ছা মতন নাচন কুদন করছে বিয়ের মধ্যে আপনারা দেন। তো জিএনএ 5-10 হাজার টাকা খরচ করে এই 10,000 টাকার বিনিময়ে যদি আপনি এনে 5-6 লাখ টাকা কামাই লই যাইতে পারেন সবাই মিলে তো অসুবিধা কিতা খরচ করলে, দর্শক এটা তো আমাদের বিয়ে আমরা খরচ করব না। দেশের পরিস্থিতিটা কি তা বাবুদের অবস্থাটাই আপনারা খেয়াল করে দেখেন, 2-4টা করে বাজার কিনে আনে আর হেই তিশারা নিউ মার্কেট ফুটপাথের গলি সব কিনে আনে বাসায় উড়ায় আমাদের বিয়ে আমরা তো খরচ করিগুমে, আর কিছু দর্শক আছে তাদেরকে আজকে এই পর্যায়ে এই পজিশনে উড়াই দিতে তারা সক্ষম হয়েছে তার কিছু দর্শকের কারণে। একটা কমেন্ট পড়ি আর না করে শুনাই দিই, এই কমেন্টে একটা আপু করছে নাম প্রকাশে অনিচ্ছুক, আপু লিখছে আসলে কি জানেন এই মাখি লুলুরা একটা অনলাইন প্রতারক চক্র, রাস্তায় যেমন এক প্রতারক দুই পক্ষ ঝগড়া করে আর পথচারীরা যেয়ে থামাতে আসে, এদের আরেক লোক এসে পকেট মেরে চলে যায় পথচারীর। তাও তেমন এক ধরনের ইচ্ছাকৃতভাবে এই ঝগড়া করে অনলাইনে, দিন শেষে ভিউয়ার্সরা এদের ভিউয়ার্সদেরকে মুরগি বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে গাড়ি বাড়ি বানায়, যে তানুমণ্ডল মুড়ির মতো টাকা খরচ করতেছে এক ফটোকপির দোকানদার বিয়ে করে, এই অবস্থায় যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী ফিয়ন যদি বিয়ে করত তাহলে কি হতো কে জানে, আসলে কোনো ইনকাম করার ছেলে তোদেরকে বিয়ে করবে না, এর জন্য এই বেকার বাদাইমা বউ বেছে খাওয়া ছেলেরাই উপযুক্ত, বাদাইমারাই এই সুযোগে ব্লেজার পরবে জীবনের প্রথম এই বেশি, আর শারমিনের এত দোষের কথা বলিস একদিনও বলিস নি তো, তোর বাবা বাবার অসুখের সময় 18,000 টাকা দিছে, শারমিন আসলে একটু আত্মসম্মান আছে, ও চায় ওর জামাই কিছু একটা কাজ করুক, অবশ্য দিন শেষে ওরা সব একই পরে ঠিকই আবার ব্যাগ গুছিয়ে মিমের সাথে যাবে বিয়ে খেতে, একটা নষ্ট পরিবার। আপনি ঠিকই বলছেন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে দর্শক এই শারমিন তো বিয়ে বসছে ইউটিউবের টাকার লোভে, মনে করছে যে ইউটিউবে কাজ করতে পারবো অথবা বাবার বাড়িরে একটু খেয়াল করতে পারবো, তারপরে স্বামী এই যে এটার নাম কি তা শাইন বিদেশ থাকে হয়তো ভালো উপার্জন আছে, হয়তো ওই ফোনের ভিতরে এই মতে একটু ফিটিস ফিটিস আলাপ করছিল, হয়তো শুয়ে শুয়ে কথা কইছিল, এটাতে মজি গেছে আর কি, যে আমার বোন তো সোশ্যাল মিডিয়ায় ফেমাস দেন না, কালকে দোকানের ভিতরে মাহিনুর কইতে আছে হিতিরা টিকটকে ফেমাস, তো এই সোশ্যাল মিডিয়ায় মানুষ কয়না নাম কামায় বদনাম হয়েছে এর কথা লাইনি হয়েছে আর কি। তো আসলে এই যে তিশাদের এলাকায় যেসব মানুষজনকে দেখা দেয় যারা তাদের আত্মীয় স্বজন আদার্স যারা লোকজন আছে তাদেরকে তো আমরা চিনি না জানি না, তারা কেউ তিশাদের ক্যামেরাতে আসেও না, তিশাদের এই যে জ্ঞাতি গোষ্ঠী যেটিরে দেখায় এডিন ব্যক্তি হয়েছে অশিক্ষিত, এডিনের কোনো লেভেল নাই, যার কারণে তিশাদেরকে মানুষ যে ইউটিউবে দেখে আর কি হিসাবে জানে নোংরা হিসাবে জানে, তো এরা তো আর এগুলো বুঝে না অনেক কিছু জানে না, তো এরা মনে করতেছে যে ফেমাস তিশারা ইউটিউবে ফেমাস, ওই ব্যানলা যে তোমরা তো ইউটিউবে না তোমরা তো ফেমাস, হ্যাঁ হ্যাঁ তিশা তো এটাতে বড় খুশিতে আত্মহারা হয়ে গেছে এলাকার একজন ব্যানলা ফেমাস কইছে। দর্শক আরও যে কিছু সুপিন করতেছে কইতেছে সুপিন, তো দর্শক তানজিলা কিন্তু কি সুপিন করতে হইবে অন্যগরে একটা লিস্টই দিয়েছে যে তাহার কাছে পাঠাই দিছে সুপিন করতো তার লাই কোন ব্র্যান্ডে ব্যবহার করে। তো দর্শক আপনারা দেন যে ফোলা যে শ্বশুরবাড়িতে প্রথমবার আইসে আংটি ফরাইব, হে হোলা যে তানজিলার দেওয়া পাঞ্জাবি পরি আংটি পরতে আছে,
তো এটা কিন্তু উচিত ছিল ফুলার এই পাঞ্জাবি তানজিলের সাথে শাড়ি কিনে ম্যাচিং করে ফুলা আগে ফাড়াই দেওয়ার, কিতে ফাড়াইছে একটা মানে বাঙ্গারি কটকটি ওলার, ওই যে বাদাম বাদাম দাদা বাকাসা বাদাম আসিনি বাঙ্গাসুরা লোয়া ফুরান গড়ি সিটি গোল্ডের চুড়ি কইল না ওই যে ভুবনদা, তো এরকম ভুবনদার কাছে বাঙ্গারি দিয়ে যে মানুষ বাদাম নেয় এরকম বাঙ্গারি ওলার একটা বাদাম বাদাম খাওয়ার একটা গড়ি যেডি গই গই তিসের গই গড়ি নত গই গই এত দিয়ে যে তিসে ফাঙ্গাইশ মাছ রাঁধে ওনারা দেন গই এত দিয়ে বাসার মধ্যে লেবু পাতা দিয়ে ফাঙ্গাইশ মাছ রাঁধে আমাদের মাইনুর মাসি। তো দর্শক ঘরের ভিতরে ভিডিও ওপেন করিও কিন্তু তিসা জিজ্ঞেস করে কয়টা বাজে গড়ির দিকে তাকায় কয় কয়টা বাজে, তো তিসা যে গইটা হাতে দেয় আল্লাহ জানে তিসের টাইম চিনে নিয়ে এটাও একটা চিন্তার বিষয় আছে। গড়ে গড়ির দিকে মোবাইল ধরি আর ফাঁসের জন্য যে গে কয়টা বাজে তিসের এরকম কর্মকৃত্য আমরা দেখছি ইউটিউবের মধ্যে। তো দর্শক তো এরকম ভুবন বাদ্যকারের বাদাম কিনি না ইয়া গই কিন্তু তানজিলালে হারাইছে আর কতগুন চকলেট জুস চিপস এগুলো ওই যে মুদি দোকান দিয়ে কিনে হারাইছে। তো হাতে হলে একটা কিতে জানি কয় ফটোকপি করি না দোকানদার হাতে আর কিতে হারাবে হাতে এটাই তো হারাইব। তো তিসের সাথে সাথে কিন্তু এই ফটোকপির দোকানদার কিন্তু ঢাকায় চলে আসাটা উচিত ছিল যে আয়সা তানজিল লাল্লাই লেহেঙ্গা একদিন গাউন আরেকদিন শাড়ি আরেকদিন হলুদের ড্রেস এটি কিন্তু এই ফটোকপির দোকানদারের কিনা উচিত ছিল তানজিলার পছন্দ অনুযায়ী। আসলে দর্শক দেখবেন আরও কিছু কিছু লেহেঙ্গা মেহেঙ্গা এগুলো কিনবে এগুলো রান্নাঘরে দেখাইতো না কয়দিন কুকর পরে কইব এটা তানজিলার শ্বশুর বাড়ি থেকে তানজিলার জন্য দিছে বেচারারা পড়ে গেছে কয়ে ঝামেলার ভিতরে বিয়ে করাই এনে অন না পাইতে আছে করতে না পাইতে আছে দিতে কারণ তাদের সাথে এগুলোই চুক্তি হয়েছে। তিসা তো বলছে যে আমার একটা গোফাল বার হলা বুড়িওলা ছেলে দরকার আমার কোনো শিক্ষিত ছেলে লাগতো না আমাদের বেশি কিছু চাওয়া পাওয়ার নাই কারণ আমার মাইন হয়েছে টিকটকের নাচ নিয়ে এলি এনতে টাকা ইনকাম করে লইতে এরব আমাদের কোনো ইয়া প্রতিষ্ঠিত ছেলের দরকার নাই। সে কিন্তু খোঁজে যে একটা প্রতিষ্ঠিত মেয়ের যাবে আর আমাদের মাইনুর নানি কইতে আছে যে আমাদের প্রতিষ্ঠিত ছেলের কোনো প্রয়োজন নাই আমরা যা চাইছি যে এমনি নিব। আর আমাদের লুলু ম্যাডাম তো মালয়েশিয়া বইবে কী পরিমাণ ব্রিফিংগুলো মারতে আছে যে সাকিব পড়াশোনা করতেছে সে পড়াশোনা শেষ করবে সে চাকরি করবে তানজিলাকে নিয়ে সে বাসা ভাড়া নিবে নিজেই সব কিছু আগে ঠিক করে লেতেছে লুলু ম্যাডাম এনে বইবে এসব অতিরিক্ত বানাইনা বানাইনা চাপা মারি। আরে বাবু রে মানুষে বালা বালা ভার্সিটিতে হড়ালিয়া করে চাকরি হয় না বাকরি হয় না বরিছে সাকিব একটা ফটো দোয়ানদার হাতে আবার চাকরি বাকরি করি বলে আবার চাকরি ইয়া ফটো দোয়ানদারে কাজকর্ম করি বেলে হাতে বেলে আবার পড়া শেষ করবো আবার বেলে হাতে বেলে ইয়াতে ভালো কোনো চাকরি করবো হাতে কয়দিন পরে কাফল ব্লগ বানাইবো তানজিলারে লই কাফল ব্লগ বানানোর জন্য তো তানজিলারে বিয়ে করছে আর চ্যানেল প্রমোটার আশা তানজিলাদের বাড়ির যে হের মা বই রয়েছে আপনারা দেন দর্শক। তো একজাল্লায় চলে গেলাম গে ব্যক্তি বালা থাই আল্লাহ হাফেজ।